কখনো কি শুনেছেন একটি হাত আর পায়ের সাহায্যে কেউ সাইকেলকে বিদ্যুৎ গতিতে চালাতে পারে? কখনো কি শুনেছেন এমন একটি রেস্টুরেন্টের কথা যেখানে আপনি অর্ডার করবেন একটি জিনিস আর দিয়ে যাবে আপনাকে অন্য আরেকটি জিনিস? আচ্ছা, আপনি কি কখনো পৃথিবীর সবচাইতে লম্বা কার গাড়িটিকে দেখেছেন যেখানে একটি হেলিকপ্টার ল্যান্ড করতে পারে আর সুইমিং পুলেরও সুব্যবস্থা রয়েছে? বন্ধুরা, মাত্র 5 মিনিট সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, কারণ এর মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু ফ্যাক্ট সম্পর্কে আপনি জানতে পারবেন যেগুলো শুনলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। ফ্যাক্ট নাম্বার 1, এই ব্যক্তির নাম হচ্ছে ক্রিশ্চিয়ান হেটেক্স। ছোটবেলা থেকে এই ব্যক্তির একটা শখ হচ্ছে সাইকেল চালানো, এবং 15 বছর বয়সে সাইকেলিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে তিনি তার একটি হাত ও পা হারিয়ে ফেলেন। কিন্তু সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে তারপরও তিনি হার মানেননি। প্রথম 1 বছর তিনি একটি হাত ও একটি পায়ের সাহায্যে সাইকেল চালাতে গিয়ে অনেকবার পড়ে গিয়েছিলেন এবং কোনোভাবে তিনি ব্যালেন্স ঠিক করতে পারেননি। আর তার পরের বছর থেকে প্রফেশনালি তিনি সাইকেল চালানো শুরু করেন। বর্তমানে তিনি প্রফেশনালি সাইকেলিং করে থাকেন। আর তার একটি অবাক করা বিশ্ব রেকর্ড আছে, সেটি হচ্ছে মাত্র 21 দিন সময়ের মধ্যে 2500 কিলোমিটার সে সাইকেল চালিয়েছে। এবং যে রাস্তাগুলি স্বাভাবিক কোনো রাস্তা ছিল না, সে রাস্তাগুলো ছিল পাহাড়ি আঁকাবাঁকা আর ঝোপ জঙ্গলময় রাস্তা, যেখানে একজন স্বাভাবিক মানুষও সাইকেল চালাতে গিয়ে হিমশিম খাবে। ফ্যাক্ট নাম্বার 2, বন্ধুরা, জাপান দেশটিতে একটি ভিন্ন রকমের রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনি একটি জিনিস অর্ডার করবেন কিন্তু আপনাকে অন্য আরেকটি জিনিস দিয়ে যাওয়া হবে। কারণ এই হোটেলটিতে যে সকল ওয়েটার রয়েছে তারা প্রত্যেকে ডিমেনশিয়া নামক একটি রোগে আক্রান্ত। এই রোগটির প্রধান দিক হচ্ছে মানুষকে কি করতে হবে তা সে তাড়াতাড়ি ভুলে যায়। ভিউয়ার্স, এই রেস্টুরেন্টে এমন মানুষদেরকে রাখার 2টি কারণ রয়েছে। প্রথম কারণটি হচ্ছে ডিমেনশিয়া রোগে যারা আক্রান্ত তাদের একটা কর্মসংস্থান হওয়া, আর দ্বিতীয় কারণটি হচ্ছে মানুষ এই রেস্টুরেন্টটিতে এসে অনেক মজা পায়, যার ফলে পুরো জাপান জুড়ে এই রেস্টুরেন্টটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। ফ্যাক্ট নাম্বার 3, এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা কারগাড়ি এবং এটির নাম হচ্ছে দ্য আমেরিকান ড্রিম। এই কারগাড়িটিকে প্রথম তৈরি করা হয়েছিল 1990 সালে এবং এই কারগাড়িটির লম্বায় প্রায় 100 ফুটের মতো। বন্ধুরা, দ্য গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের হিসাব অনুযায়ী এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা কারগাড়ি এবং এই কারগাড়িটিতে একটি হেলিকপ্টার ল্যান্ড করতে পারবে এবং এখানে টেলিভিশন দেখার সুব্যবস্থা, সুইমিং পুল সহ নানান ধরনের অত্যাধুনিক প্রযুক্তি যোগ করা হয়েছে। ফ্যাক্ট নাম্বার 4, বন্ধুরা, সিনেমার দৃশ্যে নায়িকার বাড়িতে যদি নায়ক চলে আসে আর ঠিক একই সময়ে যদি সেই নায়িকার বাবা মা বাড়িতে চলে আসে, তাহলে নায়িকা নায়ককে কতক্ষণ তার বাড়িতে লুকিয়ে রাখতে পারবে? খুব হলে 2 ঘন্টা, 1 ঘন্টা বা 30 মিনিট। কিন্তু পৃথিবীর বুকে এমন একজন নারী রয়েছিলেন যিনি তার স্বামীর বাড়িতে তার বয়ফ্রেন্ডকে 8 বছর সময় ধরে লুকিয়ে রেখেছিলেন। এই নারীর নাম হচ্ছে ডলি অস্টারেস। সাল 1913 সালে মাত্র 25 বছর বয়সে তিনি একজন ফ্রান্সের ধনী ব্যবসায়ীকে বিয়ে করেন। একদিন ডলির সেলাই মেশিনটি নষ্ট হয়ে যায় আর সেটিকে ঠিক করার জন্য একজন মেকানিককে তিনি ফোন করে ডেকে আনেন, আর যার নাম হচ্ছে অটো। এবং এই মেকানিকের সঙ্গে ডলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং ধীরে ধীরে তাদের মধ্যে আরও সেই সম্পর্ক গভীরতার দিকেও চলে যায়। কিন্তু এই সম্পর্কের কথা ডলির স্বামী যেন কোনোভাবেই টের না পায় সেজন্য ডলি একটি আইডিয়া বের করেন, আর সেটি হচ্ছে অটোকে তার স্বামীর বাসার একটি গোপন কক্ষে লুকিয়ে রাখেন। এভাবে 2.5 বছর চলে যাওয়ার পর ডলির স্বামী এটা ঠিক করেন যে তারা বাসা চেঞ্জ করবেন, আর তখনই ডলি খুব চিন্তায় পড়ে যান। কিন্তু ডলি এমন একটি ঘর খুঁজে বের করেন যেখানে একটি গোপন কক্ষ রয়েছে এবং তারা 3 জন মিলে সেই নতুন বাড়িতে শিফট হয়ে যায়। কিন্তু তারপরে ডলির স্বামী বুঝতে পারে না যে তাদের বাড়িতে আরও একজন মানুষ রয়েছে। হঠাৎ করে একদিন ডলির স্বামীর সঙ্গে ডলির তুমুল ঝগড়া লাগে এবং ডলিকে যখন মারপিট করা শুরু করে দেয়, তখন সেই বাড়িতে লুকিয়ে থাকা ডলির প্রেমিক অটো একটি বন্দুক নিয়ে গোপন কক্ষ থেকে বেরিয়ে আসেন এবং ডলির স্বামীকে তিনি শেষ করে ফেলেন। এই ঘটনা ঘটার পর অটো বাড়ি ছেড়ে পালিয়ে যায়, আর ডলিকে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে দেয়, তখন পুলিশের সঙ্গে তিনি অ্যাক্টিং করে বলেন যে তাদের বাসায় চোর এসেছিল এবং সেই চোর তার স্বামীকে গুলি করে গেছে। যদিও এই ঘটনা ঘটার পর অটো দেশ ছেড়ে কানাডায় পালিয়ে যায় আর ডলি তার দেশ আমেরিকাতেই রয়ে যান। ফ্যাক্ট নাম্বার 5, বন্ধুরা, অন্ধকার রাত্রিবেলায় যখন কারেন্ট চলে যায় তখন আমরা বাইরের দিকে তাকালে অনেক জোনাকির আলো দেখতে পেতাম, কিন্তু বর্তমানে সেগুলোকে খুব একটা দেখা যায় না। এবং একটি গবেষণা সংস্থা দাবি করেছে যে ভবিষ্যৎ প্রজন্মের বাচ্চা কাচ্চারা জোনাকি কি তা চিনবেই না, আর এই জোনাকিগুলো ধ্বংস হওয়ার প্রধান কারণ হচ্ছে এগুলো বন জঙ্গলে বসবাস করে আর আমরা পৃথিবীর মানুষেরা বন জঙ্গলকে প্রতিনিয়ত ধ্বংস করে ফেলছি। এবং দ্বিতীয় কারণটি হচ্ছে খাদ্যশস্য উৎপাদন করতে গিয়ে আমরা প্রচুর পরিমাণের কীটনাশক ব্যবহার করি, যার ফলে এই জোনাকিগুলো খুব তাড়াতাড়ি মারা যাচ্ছে। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন, যাতে আমরা নিত্য নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনারা তার নোটিফিকেশনের মাধ্যমে জানতে পারেন। এবং কমেন্ট করে আপনার মহামূল্যবান মতামত জানিয়ে দিন আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।